ছিলাম আমি নিষ্প্রাণ, হয়েছি আমি প্রাণবন্ত। ছিলাম আমি অশ্রুসিক্ত, হয়েছি আমি হাস্যোজ্জ্বল। এসবই আমার ভালোবাসার প্রেরণা থেকে, যখন তা এসেছিল আমার পার্থিব জীবনে, তখন থেকে তা বদলে হয়েছে অনন্ত। ভালোবাসা আমায় বললে, তোমার মাঝে নেই পর্যাপ্ত উন্মাদনা, তুমি এ ঘরের উপযুক্ত নও। আমি চলে গিয়ে তারপর হয়েছি উন্মাদ, শিকল দিয়ে বেঁধে রাখার মতো ঢের উন্মাদ। ভালোবাসা তখন আমায় বললে, তুমি তো নও যথেষ্ট নেশাগ্রস্ত, তুমি এ দলের উপযুক্ত নও। আমি তারপর গিয়ে হয়েছি মাতাল, যথেষ্ট মাতাল, যে হালকা মাথা ব্যথায় আমি উৎপীড়িত। ভালোবাসা তখন বললে, তুমি এখনো খুব চতুর, কল্পনাও ও সংশয়ে দ্বিধাগ্রস্ত। আমি তখন গিয়ে হয়েছি একেবারে সাধাসিধে এবং ভীত। সব কিছু থেকে ভালোবাসা আমায় টেনে নিয়ে বললে তখন, তুমি একটি প্রদীপ, সবাইকে করছো আকর্ষণ, জড়ো করছো সবাইকে তোমার চারপাশে। আমি আর আলোক ছড়ানো প্রদীপ নই, আমি আর জড়ো করি না ভিড় এবং ধোয়ার মতো আমি চারদিকে ছড়ানো। ভালোবাসা তখন বললে, তুমি একজন শিক্ষক, তুমি শীর্ষ আর সবার জন্য তুমি এক পথপ্রদর্শক। আমি আর নেই, নই কোনো শিক্ষক, নই কোনো পথপ্রদর্শক, কেবল তোমার ইচ্ছা পূরণের একজন দাস। ভালোবাসা বললে, তোমার তোমার তো নিজের টানা আছে, আমি তোমায় দেব না আর কোনো পালক। আর তারপর আমার হৃদয়টি হয়েছে আলাদা এবং কানায় কানায় পূর্ণ হয়েছে নতুন আলোতে, উৎপেলিত হয়েছে নতুন জীবনে। এখন আকাশও কৃতজ্ঞ যে ভালোবাসার কারণে আমি হয়েছি একটি আলোর উৎস।